নিওয়াজ চুমকি রান্নাঘরে স্বাগতম। চলে এলাম আপনাদের জন্য দারুণ স্বাদের মটরশুঁটি আর টমেটোতে পাবদা মাছের ঝোল, ঝোলের আইটেমটা নিয়ে। তো দেখুন, পাবদা মাছে, পাবদা মাছ আর টমেটো মটরশুঁটি ঝোলে যা যা লাগছে, আমার লাগছে পাবদা মাছ, পাবদা মাছ নিয়েছি আমি হাফ কেজি, লাগবে 2 চামচ পেঁয়াজ, 2-4 চামচ পেঁয়াজ লাগবে, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আরও লাগছে শুকনা মরিচের গুঁড়া লাগছে 1.5 চা চামচ, লবণ লাগছে প্রয়োজন মতো, জিরা লাগছে 1/2 চা চামচ, হলুদ লাগছে 1.5 চা চামচ। আমার হলুদটা একটু রঙটা কম হয়, এজন্য আমি একটু বেশি নিয়েছি। যেটি আসল সেটা হচ্ছে মটরশুঁটি নিয়েছি আমি 1/2 কাপ, আর টমেটো নিয়েছি মাঝারি সাইজের 2টি, কারণ শীত আসলে আমি টমেটো মটরশুঁটি আর ধনে পাতা ছাড়া কিছুই বুঝি না। লাগবে ধনে পাতা, কাঁচামরিচ। চুলে আমি তেল দিয়েছি, তেল নিয়েছি আমি 3 টেবিল চামচের চেয়ে একটু বেশি নিয়েছি, আর যেহেতু ননস্টিক আমি রান্নাটা করছি সেহেতু তেলটা একটু কমই লাগবে। তো দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আমি এটাকে একটু বাদামি করে ভেজে নিব, মশলাটাকে আমি একটু বাদামি করে কষিয়ে নিব। এটা রঙটা যখন বাদামি হবে তখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। পিঁয়াজ, আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার এসেছে, আমি এখন এটাকে একটু পানি অ্যাড করে দিব। এবার আমি 1 কেজি দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ। দেখুন, তেলটা মশলার উপর উঠে এসেছে। এই সময় আমি মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু হালকা একটু কষিয়ে নেব। আমি 2-3 মিনিট কষানোর পরে আমার এই কালারটা এসছে, তো আমি এখন একটু পানি অ্যাড করে দিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হিসাব করে যে যেরকম ঝোল খাবেন সে সেরকম পানিটা অ্যাড করে নেবেন। তো আমি এখন বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব, বলকুঠলে আমি মাছটা দিয়ে দিব। আমি ফিরে আসছি বলকুঠার পরে। পেঁয়াজ দেখুন বলকুঠে গিয়েছে, এই পর্যায়ে এসেছে। এখন আমি পাবদা মাছগুলি দিয়ে দিব। আমি পাবদা মাছগুলি ভেজে নিইনি, অনেকে ভেজে নেয়, তবে এই মটরশুঁটির ঝোলে, টমেটোর ঝোলে পাবদা মাছটা, কাঁচা পাবদা মাছটাই বেশি টেস্টি আমার কাছে মনে হয়। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে এটাই টেস্টি মনে হয়। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আরেকটু পানি অ্যাড করতে হবে আমার। আমি আরেকটু পানি, অল্প একটু পানি অ্যাড করছি, কারণ এটা ভালো করে বলো করতে হবে, নাহলে মাছের একটা যে গন্ধ থাকে সেটা থেকে যাবে। আর অবশ্যই আপনারা মাছটা লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আপনার মাছের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তো আমি এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, মাঝে কিন্তু 2-3 বার একটু নাড়া দিয়ে দিবেন। 10 মিনিট হয়ে গিয়েছে, তো দেখুন ঝোলটা দেখুন কেমন হয়ে এসেছে, না ঝোল না ছকছকে একটা ভাব, দেখুন এ পর্যায়ে এসেছে। আর অবশ্যই মাছ, আপনারা এই ধরনের মাছ সবসময় এভাবে দুই হাতেও ধরে এভাবে নেড়ে দিবেন, কোনো সময় নাড়ুনি দিয়ে নাড়বে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন চুলাটা একটু ছোট করে দিব, এতক্ষণ কিন্তু আমি বড় আঁচে রান্নাটা করেছি, কারণ মাছ কোনো সময় ছোট আঁচে রান্না করবেন না, তাহলে কিন্তু মাছ কোনো টেস্ট মাছের যে টেস্ট সেটা আসে না, মাছের একটা গন্ধ থেকে যায়। তো আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো আমি যেটা করি সব সময়, আমি জানি না কে কীরকম করেন, তো আমি এই যখনই আমি যে কোনো একটা রান্না করি, আমি এটা রান্না করার পরে, এখন আমি 1 মিনিট ছোটো আঁচে রাখছি, ছোটো আঁচে রাখার পরে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো আমি চুলার উপরেই দমে রেখে দিব, তাহলে খাবারের টেস্টটা মনে হয় অনেক অনেক গুণ বেড়ে যায়। আর আমার আসলে, আমি আনকোরা একটা, মানে আনকোরা যাকে বলে, আমি রান্নার কিছুই জানি না, তারপরেও সাহস করে ইউটিউবে দিচ্ছি। আমাদের বিজ্ঞ যারা রান্নাবিদ আছেন, যেরকম
আলপনা হাবিব, কল্পনা রহমান, লবি রহমান, নাহিদ ওসমান ম্যাডামদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কারণ আমার প্রতিটা রান্নায় আমার মনে হয় ভুল ত্রুটি হচ্ছে, তো ক্ষমার দৃষ্টিতে মানে সবাই দেখবেন। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, 5 মিনিট পরে ফিরে এলাম। আমার পাবদম আছে মটরশুঁটি এবং টমেটো ঝোল নিয়ে। তো দেখুন এইরকম কালার এসেছে, মানে দেখেই মনে হচ্ছে লোভনীয় একটা কিছু। তো আপনারা খেয়ে দেখবেন, হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তো আমি তো ভয়ে ভয়ে রান্নাটা দেই, জানি না আপনাদের কেমন রান্না লাগে, তারপরেও আপনার মানে মনে হয় আমি রান্নাটা দিয়েই দিই, এরকম একটা সাহস করে আমি দিয়ে দিই। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আল্লাহ হাফেজ। আমার পাবদা মাছের ঝোল আপনারা দেখুন কেমন লাগে। তা আমি আল্লাহ হাফেজ।